আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে, যেটার জন্য আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন। এবং আমরা খুবই সরি যে আসলে আমরা সময় মতো ভিডিওটা দিতে পারিনি, কারণ আমাদের সময় হয়ে উঠছিল না। সেই সাথে যে বর্তমান প্যান্ডামিক চলছিল, এর মধ্যে এরকম মনমানসিকতা আসলে তৈরি করতে পারিনি যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, জীবন তো চলতেই থাকবে। তো আমরা চলেই এসেছি ফাইনালি আমাদের কিভাবে পরিচয় হলো, কিভাবে প্রেম হলো, কিভাবে বিয়ে হলো তা নিয়ে। আমাদের চ্যানেলে চোখ রাখুন, এখানেই জানা যাবে সারপ্রাইজটা কি। কি চমক আসছে সেটা মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন। তো চলে যাই আমরা মেইন ভিডিওতে। শুরু করতে চাই শাওনের সাথে, আমার কি প্রেমের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ওয়াও, এই প্রশ্নের উত্তর আমাদের প্রায় সব সময় সম্মুখীন হতে হয়। তো অলরেডি মানুষ জানেই যে এটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না, এটা আমাদের লাভ ম্যারেজ। এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। শাওনের সাথে আমার পরিচয় 2012 সাল থেকে, দীর্ঘ 8 বছর হয়ে গিয়েছে শাওনকে আমি চিনি। আসলে দেখতে দেখতে যে এত দ্রুত পার হয়ে যায়, বোঝার কোনো উপায় থাকে না। সেটাই তো, 2012 সালের অক্টোবর মাসে শাওনের সাথে আমার প্রথম পরিচয় হয়। শাওনের সাথে পরিচয় হয় আমার ইউনিভার্সিটিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ওখানে আমরা পড়ছিলাম। ওখানেই শাওনের সাথে আমার প্রথম পরিচয়। পরিচয়টা হয়েছিল এভাবে, একদিন সকালবেলা আমি ক্লাস করার জন্য বাসা থেকে বের হয়েছি, এক সিএনজিতে ভুলে আমি আমার ফোন রেখে বের হয়ে গিয়েছি এবং আমার মোবাইলটা আমি হারিয়ে ফেলি। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাই। তো আমি ওইখানে এসওডি হিসেবেও কাজ করতাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে। এসওডি মানে হচ্ছে স্টুডেন্ট অফ ডিউটি। তো ওখানে আমি কাজ করছিলাম। তো শাওন আর আমার একজন কমন ফ্রেন্ড ছিল মুহিন, ও আমাকে দেখে বললো, কি হয়েছে, তোমার কি মন খারাপ? একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমার মন খারাপ হলে সবকিছু আমার চেহারার মধ্যে ভেসে ওঠে। ওই যে বলে না যে মনে অনেক কষ্ট কিন্তু মুখে হাসি, এমনটা রাখতে পারি না, কেননা জানি না। তো দেখেই বুঝে ফেলছে, যে কেউই বুঝে ফেলে। তখন আমি শেয়ার করলাম যে আমার ফোন হারিয়ে গেল, আমি অনেক দুঃখে আছি। শাওনও তখন সাথে ছিল, শাওনও দুঃখ প্রকাশ করলো, আহ হারি বেচারি মোবাইল হারিয়ে এত সর্বহারা হয়ে গেল। তো এইভাবে পরিচয় হওয়ার পর কথাবার্তা হলো, সন্ধ্যা পর্যন্ত আমার ডিউটি ছিল। দেন ওরা দুইজন আমাকে বাসায় যাওয়ার জন্য গেট পর্যন্ত, মানে হচ্ছে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমাদের ক্যাম্পাস ছিল, ওখান থেকে বসুন্ধরা গেটে গিয়ে আমাকে রিক্সা করে উঠিয়ে দিয়েছে। আর ওর ফ্রেন্ড তার একটা স্পেয়ার ফোন আমাকে অফার করলো যে তুমি এটা আপাতত ইউজ করতে পারো, আমার এটা লাগবে না। তো ভালো কথা, উঠে গেলাম। তখন আমি মুহিনকে ফোন দিয়ে থ্যাঙ্কস জানালাম যে তোমরা দুজন আমাকে রাত্রে রিক্সায় উঠিয়ে দিলে, থ্যাংক ইউ সো মাচ, এত ভদ্র ছেলে, বিশেষ করে ও অনেক ভদ্র, যেটা না বললেই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে আমি বাসায় চলে গেলাম। পরে জানতে পারলাম তারা দুজন বলে বিরিয়ানি খাইতে গেছে, আমাকে নেয় নাই। প্রথম দিন ক্যাম্প পরিচয়, তোমাকে কিভাবে আমি বিরিয়ানি খাওয়ার জন্য দাওয়াত দিই বলো? আমাদের ক্যাম্পাস থেকে বসুন্ধরা গেট পর্যন্ত হেঁটে যাচ্ছিলাম আমরা, যেতে যেতে আমার শাওনের ভিতরে অনেক মজাদার কনভারসেশন হয়। সেদিন তাজিনের সাথে মূলত আমার প্রথম কথা হয়, কারণ তাজিনকে আমি আগেও দেখেছিলাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে, কিন্তু কথা হয়নি কখনো। যেহেতু সেদিন সুযোগ হয়েছিল, তো নর্মালি কথাবার্তা হচ্ছিল। তো এখন আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমাকে নর্মালি জিজ্ঞেস করেছিলাম যে তোমার বাসা কোথায়, কারণ আমি জানি না ও কোথায় থাকতো। তখন কোথায় থাকতো তোমরা? তো তখন আমরা থাকতাম খিলগাঁও তিলপাপাড়ায়। তো নামটা শুনে আমার একটু কিউরিয়াসিটি জাগে, আমি জিজ্ঞেস করলাম তিলপাপাড়ায় কি তিল পাওয়া যায় নাকি, এটা কি তিলের কারণে ফেমাস কিনা, কারণ বিভিন্ন এলাকা থাকে বিভিন্ন খাবারের জিনিসের জন্য বা কোনো কিছুর জন্য ফেমাস থাকে। তা আমি সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আজও সেটার জন্য আমাকে পচারি খাইতে হয়, কারণ আমি জীবনে শুনি নাই কেউ আমাকে জিজ্ঞেস করছে তিলপাপাড়ায় কি তিল পাওয়া যায়, আমি জানি না। তো আমি আসলে শক, তোমার এই কোয়েশ্চেনটা এরকম, তেঁতুলিয়াতে থাকো তেঁতুল পাওয়া যায়? তো এইভাবে কথা শুরু হয়। কথা শুরু হওয়ার পর থেকে শাওন আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়।
হ্যাঁ মানে বেসিক্যালি তাজিনকে আমি ফেসবুকে খুঁজে পাই, আমি রিকোয়েস্ট পাঠাই, যদিও ভাব নিছিল আমাকে 2-3 ঘন্টা ঝুলা রাখছিল, কেন অ্যাকসেপ্ট করতেছিল না কেন জানি না, মজা লাগতেছিল। আমি সকালেই যখন ও পাঠিয়েছে তখনই দেখেছিলাম, বাট আমি অ্যাকসেপ্ট করছিলাম না। আবার কিছুক্ষণ পর পর চেক করছিলাম যে ক্যান্সেল করে দেয় নাই তো, পরে কি করতে কিছুই করতাম না, দুঃখ পাইতাম কেন ক্যান্সেল করলো। একটু ভাব নিছিলাম এটা তো কি আর করার, পরে যখন তাজিন অ্যাকসেপ্ট করে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, আমরা ফেসবুকে ফ্রেন্ড হয়ে যাই। তারপর থেকে আমাদের ফেসবুকে নর্মাল চিটচ্যাট কথা হয়, বলে রাখা ভালো যে তখন আমি তাজিনের নাম্বার নেই নাই, সো ফোনে আমাদের কথা হতো না। লাইব্রেরিতেও আমরা টুকটাক দেখা সাক্ষাৎ হতো, হাই হ্যালো হতো, ওখান থেকে কথাবার্তা হতো আমাদেরকে। তো একদিন সকালবেলা শাওন আমাকে ফেসবুকে মেসেঞ্জারে লিখে কি লিখো, ও আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমি যেটা তখন ছিল যে আমি তাজিনকে আমার ভালো লাগে, তো আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড টাইপের ছিলাম। তো অনেকে দেখা যায় যে আগে ফ্রেন্ড বানায়, বেস্ট ফ্রেন্ড হয়, তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়। সো আমি আমার কথা এত সময় নষ্ট করা যাবে না, এত ইয়া নাই, ভালো লাগছে বলবো সরাসরি, 50-50 চান্স। তো আমি সরাসরি তাজিনকে বলি যে দেখো আমার তোমাকে পছন্দ হয়, মানে আমি লিখেছিলাম যে আই লাইক ইউ। তো মেয়েটা একটু ভাব নিয়েছিল আমার সাথে, মানে ফাপড় দেখে আমি নিজেই কি বলবো আর। তো আমি ওকে রিপ্লাই দিয়েছি, আপনি এমন আমাকে সবাই লাইক করে, ইউনিভার্সিটিতে চলে গিয়েছিল, সকাল 8টা ক্লাস ছিল আমার, একটু পরে ক্লাস ছিল কারণ তাজিন আমার থেকে জুনিয়র ছিল, আমি ওর সিনিয়র ছিলাম, কি বলবো আর। এসেই বড় ইউনিভার্সিটিতে যে বড় ভাইয়ের সাথে সখ্যতা গড়ে তুলেছি, আমি ইউনিভার্সিটিতে চলে যাই। তো তাজিনের তখন লাইব্রেরিতে ডিউটি ছিল, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। তো তাজিন যেহেতু সকালবেলা আমার সাথে একটু পাঠ নিয়েছিল, আমিও সেরকম সকালবেলা পাঠ নিয়ে আমি ওকে কিছু বলি নাই, কারণ আমাদের প্ল্যান ছিল যে ইউনিভার্সিটি এসে ফেস টু ফেস একটা কথা হবে। তাজিনও একটু পরপরই খালি একটু পরপর থেকে আমার পাশ দিয়ে আসতেছে, এসে একটু মানে কথা বলার চেষ্টা করতেছে, ভাবছে যে ছেলেটা মনে হয় আবার বলবে, একটু ঘুরাতে চাচ্ছিল মেবি হয়তো বা, তাই না, এইরকম চাচ্ছিল না। তো আমি কোনো দেইনি, পাত্তা টাত্তা দেইনি, আমি বলছি যে আমার সাথে সকালে পাঠ নিস, আমি মনে মনে ভাবতেছিলাম যে আমিও তোমাকে একটু ঘুরাবো দাঁড়াও। তারপরে কি দেখি ওর ডিউটি শেষ হয়ে গেছে, তো যে সময় দেখলাম বেশি পাঠ খাওয়া ঠিক হবে না, হিতে বিপরীত হয়ে যেতে পারে আমাদের। তখনই সেদিনে বেসিক্যালি আমাদের ফেস টু ফেস কথা হয় যে আমি অ্যাকচুয়ালি ওকে লাইক করি। তখন তাজিন এসে তার কিছু শর্ত আমার সামনে তুলে ধরে, যে বলেছে আমাকে ডায়মন্ড রিং কিনে দিতে হবে, একটু মোবাইল কিনে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে, বাড়ি কিনে দিতে হবে, এইসব কিনে দিতে হবে, তাই না, এগুলো বলছিল না। আচ্ছা মজা করলাম। তো বেসিক্যালি যেটা কি হয় যে একটা রিলেশন শুরুর আগে কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা থাকে, কারণ আমরা আগেই যেমন আমাদের সেরকম পরিচয় ছিল না, বলতে গেলে আমাদের তখন 10-15 দিনের কেবল পরিচয়, এবং আমরা বললাম যে অন্যদের মতো না, যে একটু সময় নিয়ে বুঝে টুঝে নিবো, আমার কথা হলো স্ট্রেট ফরওয়ার্ড কথা, পছন্দ হলে হবে, তারপরে বোঝার সময় সারা জীবন আছে, আমার মোটো ছিল এটাই। সো কথাবার্তা বলার পর শাওন বললো যে ঠিক আছে তুমি ক্লাস করো, আমারও ক্লাস আছে, ক্লাস শেষে কথা হবে। কিন্তু সেই সাথে আরেকটা মজার বিষয় হয়েছিল যে তাজিন আমাকে বলছিল যে আপনি কিভাবে ক্লাস পরে আমাকে খুঁজে পাবেন, বলে রাখা ভালো, তখন তাজিন আমাকে আপনি করে কথা বলতো, মানে আপনি করে সমনিয়র ছিল, তাই না? ও আচ্ছা, এখন বলো না কেন, এই তুই না, এখন আমরা মিনার আছি, মিনার আছি না, ওরা ওরা ছিল ভাই বোন, আমরা কাপল। ওকে, তো তাজিনকে তখন আমি একটু বাংলা সিনেমার নায়কদের মতো ডায়লগ দিয়েছিলাম যে তুমি যেখানে থাকো আমি তোকে খুঁজে নিয়ে আসবো। তো আমার এক্সপেকটেশন ছিল ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা বা 10-15 মিনিট পর আমারটা শেষ হবে, সো ওকে খুঁজেই পাওয়া যেত ইউনিভার্সিটি কোনো না কোনো এক চিপায়, তো পেতামই। তো আমার ক্লাস শেষ হয়ে গেল, বিকালের দিক হয়ে গেল, তো আমি তখনও তাজিন বের হয়ে আমি ওর ক্লাসের বাইরে চলে যাই, যে দেখি যে তাজিন নাই, আশেপাশে ঘুরলাম, আমাদের 8তলা ক্যাম্পাস ছিল, ভালোই বড় ক্যাম্পাস, ঘুরলাম টুরলাম, কোথাও তাজিনকে পেলাম না। মেয়েদের কমন রুমের সামনে একটু উঁকি ঝুঁকি মারলাম, যদি ভিতরে ঢোকা অ্যালাউ ছিল না, বাট বোঝার চেষ্টা করলাম আছে কিনা। এদিকে আমার তাজিনের নাম্বার ছিল না, আমি তাজিনকে ফেসবুকে মেসেজ করলাম যে তুমি কোথায়, কোনো রেসপন্স নাই। তারপরে কি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, অনেকক্ষণ ওয়েট করলাম, বাধ্য হয়ে আমাকে বাসায় চলে যেতে হলো।
যে কারণ নাই, এখন কি করবো, সারা রাত তো বসে থাকা যায় না। তারপর বাসায় চলে আসলাম, তারপরে কেন তাজিন তুমি কি কই হারাই গেছিলা? অ্যাকচুয়ালি আমার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে, তা আমি ওর মতো এত তন্ন তন্ন করে খুঁজিনি, আমি টুকিটাকি একটু চোখ বুলাই দেখলাম যে কোথাও পাওয়া যাচ্ছে না, দেন আমি বাসায় চলে গেলাম। আমার ক্লাসরুম কোনটা ছিল জানতো না, তখন আমি জানতাম না তোমার ক্লাসরুম কোনটা ছিল। আমাদের ভিতরে একটা আনটোল রোজ ছিল যে আমরা বিকাশ সন্ধ্যা 9টার দিকে বা রাতে 9টার দিকে আমরা অনলাইন হতাম, তখন তার ওয়াইফাই ছিল না ব্যবস্থা বাসায়, যার কারণে মডেম দিয়ে হয়তো পিসিতে কানেক্ট করতাম বা মোবাইল ডাটায়। তো ওইভাবে অনলাইন হয়ে দেখলাম ওর মেসেজ, দেখে বললাম আমি তো বাসায় চলে আসছি, আমার ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। সেটাই আসলে তখন বুঝতে পারলাম যে আসলে বেশি ভাব নিতে হয় না, আর নাম্বারটা তখন নিয়ে নিলে হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হতো তো না, কি আর করা। তো সেদিনই মূলত প্রথম আমি তাজিনের কাছে নাম্বার নেই এবং তাজিনকে বলি তুমি নাম্বার আগে দাও নাই কেন, সে বলে যে তুমি কখনো চাও নাই, তখন বলছে যে আপনি কখনো চাননি, একদম যুক্তি আছে মেয়েটার। তো আমি সেদিনই তখনই তাজিনকে একটা ফোন দিলাম, ছোট্ট ফোন, কারণ দেখা যেতে পারে অনেক মেয়েরা অনেক সময় দুষ্টুমি করার জন্য অন্য একটা নাম্বার দিয়ে দেয়। ইউনিভার্সিটিও বন্ধ হয়ে যাবে, আমি আমাদের দেশের বাড়ি গ্রামের বাড়ি ফেনীতে যাবো ঈদ করতে, আর ওর বাসায় সাজেদপুর চলে যাবে। তো তখন শাওন এসে বললো যে শাওনের ফ্রেন্ডের ফোনটা ফেরত দিয়ে দিতে, শাওনের কাছে সেম সিমিলার ফোন আছে, বললো যে ওইটা তুমি ফেরত দিই, তুমি আমারটা ইউজ করতে পারো, আমারটা স্পেয়ার। তো ওরটা নিয়ে আমি গ্রামের বাড়ি চলে গেলাম। গ্রামের বাড়ি চলে যাওয়ার পর তখন আমাদের মূল যোগাযোগ মাধ্যম ছিল মেসেজ করা, কারণ বেশি কথা বলা যেত না, বড়রা থাকতো আশেপাশে, শুনলে কি না কি বলবে। তা আমি লাগেজের ভিতরে মোবাইল রেখে দিতাম, কিছুক্ষণ পর পরে এসে খুঁজে খুঁজে দেখতাম মেসেজ আসছে কিনা। এটা সন্দেহজনক ছিল না যে র‍্যান্ডমলি যে খালি লাগেজ থেকে মোবাইল বের করে। তা আমি কি সবার সামনে যে লাগেজ খুলে দেখতাম, কিন্তু লুকাই লুকাই দেখতাম। ছোটবেলা থেকে চালা। তো আমি ঈদ করে বা ঢাকায় চলে আসছি, শাওনেরও ঈদ শেষ, ও ঢাকায় চলে আসবে, তারপরে আমার মাথার উপরে বাজ পড়লো। কেন? কারণ ছেলেটা বলল আর কথা বলবো না তোমার সাথে, আর যোগাযোগ করা সম্ভব হবে না। কেন এই কাজটা করছো? জি, তো আমাদের এই ভিডিওটা আমাদের পরিবারের সবাই দেখছে, আমরা আজকে অনেক কিছু শেয়ার করছি যেগুলো আমাদের বাসার লোকজন কখনোই জানতো না, বলতে একটু লজ্জাও লাগছে, আমার মা তো ভিডিও দেখবে না। তো আমার মা বেসিক্যালি, আমি তাজিনের সাথে তখন আমার রাত্রি কথাবার্তা হতো, হালকা হালকা একটু ফিসফিস করে কথাবার্তা বলতাম টিপিক্যালি। এখন একদিন আম্মুর হাতে আমি ধরা খেয়ে গিয়েছিলাম, সরি আম্মু কিছু মনে করো না এখন। তো তখন যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল, তো আমার একটু চিন্তা ভাবনা ছিল যে হয়তো বা না গাই, আমি একটু শিওর ছিলাম না, একটু এরকম ছিলাম যে ভাবলাম হয়তো এই ছোট রিলেশনটা এখানে শেষ করে দিই। তো তাজিনের সাথে আমার কথা হলো যে আমি ইউনিভার্সিটি আসছি ঈদের পরে, সেদিন দেখা হবে, সেদিনই সব শেষ, তোমার সাথে কথাবার্তা শেষ, তুমি আমার মোবাইল আমারে ফেরত দিয়ে দিবা। কি কি হলো? তো তাজিনকে বললাম যে আমাদের ইউনিভার্সিটির 8th ফ্লোরে চলে আসো, ওটা এনভায়রনমেন্ট সায়েন্সের একটা ডিপার্টমেন্ট ছিল, সুন্দর ফ্লোর, সুন্দরভাবে সাজায়, চিল একটা এনভায়রনমেন্ট। তো ভাবলাম ওখানেই যে দুঃখের কথাটা বলে এখানে শেষ করে দিই। তারপরে কি আর, মানে অ্যাকচুয়ালি তাজিন তো এমনি দেখতে মার্শাল্লাহ সুন্দর, বাট সেদিন একটু আরো সুন্দর লাগতেছিল ওকে, কেন জানি। তো ওকে দেখে আমার আবার মন গলে গেল, বলে না লাভ এন্ড ফার্স্ট সাইড, সেটা তো আগেই হয়ে গিয়েছিল, তো লাভ এন্ড সেকেন্ড সাইড সেকেন্ড টাইম হয়ে গেল। তো আমি আসলে ভাবছিলাম যে ওকে অনেক অনেক কড়া কড়া কথা বলে শেষ করে দিব, কিন্তু আর করতে পারিনি, সব উল্টা হলো। তো আমি বললাম মোবাইল তোমার কাছেই রাখো, ঠিক আছে আগে যে বলছি ভুলে যাও। যেহেতু বললাম আমার অক্টোবরে পরিচয় হয়েছে, এরকম করতে করতে আসলে জানুয়ারি মাস চলে আসলো। চলে আসার পরে একদিন শাওন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিরকম ফোন চাও। তা আমি ভাবলাম ও যেহেতু টেক রিলেটেড অনেক ইন্টারেস্ট রাখে, ও হয়তো আমাকে সাজেস্ট করবে এই ফোন কিনো ওই ফোন কিনো। তা আমি বললাম আমার একটা বেসিক ফোন হইলে হয়, আপাতত হ্যালো কথাবার্তা বলা গেলেই হয়, কারণ স্মার্টফোন আম্মু যে প্যাদানি দিয়েছে স্মার্টফোন আর ইউজ করা এখন পসিবল না। পরে দিয়ে শাওন বলতেছে যে ঠিক আছে তো চলো তোমাকে আমি একটা ফোন কিনে দিই। তো আমাকে আমার প্রথম বার্থডে গিফট হিসেবে একটা ফোন কিনে দেয়, ফোনটা খুবই কিউট ছিল, আর আমি টোটালি শক ছিলাম, কারণ এটা আমার এক্সপেকটেশনের ভিতর ছিল না, কারণ পরিচয় হলো শুক্রে শুক্রে কয়েকদিন, তো যার কারণে আমার আসলে মানে কি বলবো
অনেক বেশি ইমোশন হয়ে গিয়েছিলাম আমি, অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। হ্যাঁ আসলে আমি কি একটা ছোট ফোন কিনে দিয়েছিলাম, কারণ তখন আমি স্টুডেন্ট, আমার সেরকম কোনো সেভিং ছিল না। সো যতটুকু সেভিং ছিল টুকটাক টাকা পয়সা দিয়েছিল, ওখান থেকে ছোটখাটো একটা মোবাইল কিনে দিলাম, সেই ফোন কি এখনো আছে। জার্মানি আসার আগ পর্যন্ত সে ওই ফোনটাই ইউজ করতো, এমন না যে ওই ফোনই ইউজ করছে, আর একটা ফোনও কিনে ফেলছে তারপর আরো বেটার ফোন কিনছে ওর থেকে। কিন্তু ওইটা সাথে ছিল, এটা আমি কখনো বন্ধ করি, ওইটা ওর ব্যাকআপ ফোন থাকতো, ওকে একটা না পেলে আরেকটা ফোন দিতাম। চারটা বছর আমরা একসাথে পড়ালেখা করেছি, তো যেহেতু আমি ওর থেকে সিনিয়র ছিলাম, আমার আগে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তার জন্য খুব ভালো স্টুডেন্ট ছিল, আর খুব তাড়াতাড়ি কোপ আপ করে ফেলে, আমার পরের সেমিস্টারে ওর সব পড়ালেখা শেষ করে ফেলে, আমরা একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তখন কিছু মজার স্মৃতি আছে, আমরা একসাথে ক্লাস নেওয়া শুরু করলাম, কারণ তার জন্য তখন কোন মেজর নিতে চেয়েছিল, আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর করতে যাচ্ছিলাম, তখন থেকে আমার প্ল্যান ছিল যে আমি অ্যাকাউন্টিং নিয়ে মেজর করব। তো তাজিনকে তখন বললাম যে তুমি এইচআরএম করতে চাও, এইচআরএম ভালো, বাট তুমি কি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড কিনা, আমার আমি কেন করতে চাই সেই কারণগুলো বললাম, তার জন্য মোটিভেটেড হয়ে গেল। এটার জন্য হয়েছিল না আমার সাথে ক্লাস করার জন্য মেজর চেঞ্জ করছিল, না আমি এতটাও বলদ না, আমি আসলে শুনে দেন আমার বোনের সাথেও কথাবার্তা বললাম, তো সবাই সাজেস্ট করলো যে না অ্যাকাউন্টিং নাও ভালো চলছে। চেষ্টা করতাম যে আমাদের ক্লাস শিডিউল গুলো আমরা একসাথে নেওয়ার জন্য, যারা আইবিতে পড়েন বা যারা প্রাইভেটে পড়েন জানেন তো অ্যাডভাইজিং এর দিন যে একটা বড় একটা প্যারা কোর্স পাওয়া যায় না, তাও আমি আলহামদুলিল্লাহ বলবো যে আমরা পেয়ে গিয়েছি। যদি আমার দেখা যেত যে রেজিস্ট্রেশনের প্রথম দিন হতো, তাজিনের দ্বিতীয় দিন পড়তো, সো একটা টেনশন থাকতো। এরকমই একটা কোর্স ছিল আমাদের, যেখানে আমাদের ঢাকার বাইরে যে এক জায়গায় 14 দিনের একটা কোর্স করতে হবে, ওই ফিল্ডের এক্সপেরিয়েন্স নিতে হবে। তো যেহেতু শাওনের আগের দিন রেজিস্ট্রেশন হতো আর আমার পরের দিন, তো খুব চান্সেস থাকে যে সেই সেকশন গুলো ভরে যায়। তো শাওন একদম লেট রেজিস্ট্রেশন করছে, যে সেকশনে সবচেয়ে কম স্টুডেন্ট, ওইভাবে করে রেজিস্ট্রেশন করার পরের পরের দিন সকালবেলায় আমার রেজিস্ট্রেশন, আমার মাথা ব্যথা থেকে শাওনের মাথা ব্যথা বেশি। ও যে সাথে সাথে আমাদের কম্পিউটার ল্যাবের যে কম্পিউটার ওইখানেও লগ ইন করে রাখছে, নিজের ইয়ার ল্যাপটপেও সেই সিস্টেমে লগ ইন করে রাখছে, যেটা দিয়ে পাওয়া যাবে ওই কোর্সে আমাকে এনরোল করা এইচআরবি সেই সেকশনে। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আমরা 14 দিন এরকম ঢাকার বাইরে মুন্সিগঞ্জে গিয়েছিলাম, ওখানে ছিলাম, যদিও ওইখানে তেমন কোনো ব্যবস্থা ছিল না, ছেলে মেয়ে পুরাই আলাদা ছিল, টিচারের করা নিরাপদ নজরদারিতে আমরা ছিলাম, সো উল্টাপাল্টা কিছু করিনি, আর আমাদের নিয়ত ছিল না, তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এরকম অনেক কিছুই আমরা একসাথে করেছি। ব্যাচেলার শেষ হয়ে যাওয়ার পরে প্রথম আমার প্রথম অফিসিয়াল জব গ্রামীণ ফোনে শাওনের সাথেই করেছি, শাওনের সাথেই জয়েন করেছিলাম। আমার ব্যাচেলার শেষ হওয়ার পরপরই আমি জবের জন্য ট্রাই করেছিলাম, এবং সেই সাথে আমি গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে ঢুকে পড়ি। আমার কাছে মনে হচ্ছিল যে বাসায় বসে থাকা থেকে অ্যাটলিস্ট কিছু করা বেটার, আমার কাছে কাস্টমার কেয়ারের জবটা খুব ভালোই লাগতো, এনজয় করতাম। তাজরিন তখন তুমি ইন্টার্নশিপ করতে মনে হয়, আমি এটা করছিলাম, সেই সাথে আমি চেষ্টা করছিলাম গ্রামীণ ফোনে, অন্যান্য ডিপার্টমেন্টেও ছিল, আমি বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রাই করছিলাম যে জবের জন্য। তো তখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে লোক নিচ্ছে, সাডেনলি চোখ পড়লো, তাজরিনকে বললাম, আমরা দুজনেই অ্যাপ্লাই করলাম। আমি এর আগে অলরেডি গ্রামীণ ফোনে অন্যান্য ডিপার্টমেন্টে জবের জন্য ট্রাই করছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, রিজেকশনও হচ্ছিল, আমার এক্সপেকটেশন ওইরকম ছিল না অ্যাকচুয়ালি বলতে গেলে, যে দেখা যাচ্ছে রিজেক্ট করে দেয় ওরা, দেখা যায় যে কম্পিটিশন অনেক হাই থাকে। তো আলহামদুলিল্লাহ দুজন একসাথে জব পেয়ে যাই এবং একসাথে জয়েন করি। ওহ সোনালি স্বর্ণালী দিনগুলো, ভালো লাগে এখনো মনে করলে। এইভাবে চলতে থাকে, এর মাঝে কিছু ছোট ছোট ঘটনা শেয়ার করতে চাই। যেমন হচ্ছে শাওনের সাথে আমার পরিচয়, যেহেতু 2012 থেকে অনেক লম্বা সময়, মাঝখানে একবার আমার বোন বাংলাদেশ আসে এবং আমি লিটারেলি আমার ফোনের যতভাবে সিকিউরিটি কোড দিয়ে রাখা যায়, নট অনলি ফোন, আমি প্রত্যেকটা ফোল্ডারও আলাদাভাবে সিকিউরিটি কোড দিয়ে রেখেছি, মেসেজও আমি হাইড করে রেখেছি, যাতে কোনোভাবে আমার বোন যদি কোনোদিন ফোন হাতেও পায় ও কিছু খুঁজে পাবে না। মানে আল্লাহর কি কুদরত, আমার ফোনটা তখন আমার বোন কি কারণে যদি স্ক্রল ডাউন করছিল, এমন সময় শাওনের একটা মেসেজ চলে আসে।
কি লিখছিলাম আমি ভুলে গেছি। আমার দিদি দেখলে ওরে শুভর কাছ থেকে শুনে নিও, আমার বোন দেখে সাথে সাথে সে বুঝে পারে এবং সাথে সাথে আমাকে দেবে এইসব চলতেছে না, কে সে কি করে না করে, হিস্ট্রি কি বর্ণনা কি, সবকিছু শুনলো, সবকিছু শেয়ার করেছে আলহামদুলিল্লাহ। আপুর সাথে আমার বোন খুবই ভালো, আমার বোনের কাছে আমি সবকিছু শেয়ার করতে পারি বিনা কোনো হেজিটেশনে। তো আপুর কাছে সব শেয়ার করার পর আপুর সাথে কথা বলেছে, প্রথম কথা হয়েছে নো হ্যাঙ্কি প্যাঙ্কি আমার বোনের সাথে, ওকে কেন চালে জানি জানি না, বাট আমার বোনের প্রথম কথাই ছিল ছেলেটা খুবই ভদ্র, সত্যি কথা শাওন জেনুইনলি অনেক ভদ্র ছেলে, আমার ভদ্র ছেলে পাওয়া যায় না, তাই না? Yes. তুমি কি করছিলে, তুমি কাকে সবার আগে জানলে, তুমি ধরো তো খাইছো ওই শুনলাম আর কি করলাম। আমার ফ্যামিলির মধ্যে আমি বলেছিলাম সীমা আপুকে, 2013 আমি বলেছিলাম আপুকে যে আমার আমার যদি গার্লফ্রেন্ড হয় তোমার কোনো সমস্যা আছে নাকি, আমার মনে কথা তোর গার্লফ্রেন্ড থাকলে আমার কেন সমস্যা থাকবে। আপুকে বলি আপু অনেক খুল ছিল, এখনো আছে, অনেক হেল্প করছে, আমুকে বলেনি। এবং যেহেতু আমরা একসাথে পাস না করলেও কিন্তু আমাদের কনভোকেশন একসাথে হয়েছিল, তো তখন আমি আম্মুকে তাজিরের সাথে পরিচয় করাই দিয়েছিলাম যে মা দেখো এটা আমার ফ্রেন্ড হয়, ডাইরেক্ট তো বলা যায় না। কিন্তু আরেকটা মজার বিষয় হলো, তখন আমরা যেহেতু আমাদের ইউনিভার্সিটি হলো যমুনা ফিউচার পার্কের পিছে বলতে গেলে, নর্থ সাউথের পিছে আইউবি পরে, সো আমরা যেতাম সবসময় যেতে হলে আমাদেরকে বসুন্ধরা গেটে যেতে হতো। ওই টাইমে আমার আঙ্কেল আমজাদ আঙ্কেল, অনেকে আমজাদ আঙ্কেলকে চিনতে পারেন, সীমাপুর ব্লগে দেখেছেন যে অরণ্যর বাবা মূলত আমার চাচা হয়, আঙ্কেল তখন যমুনা ফিউচার পার্কে জব করে। আমি একদিন তাজরিনকে, নর্মালি এটা আমার রুটিন ছিল যে আমাদের ক্লাস শেষ হলে তাজরিনকে আমি বাসে উঠিয়ে দিতাম, তারপর আমি চলে যেতাম। তো আমি একদিন রোড পার করার জন্য হাত ধরে পার করে দিচ্ছিলাম, পার করে উঠাই দিছি, সেদিন বাসায় আসলাম আঙ্কেল আমাকে ধরছে, আন্টির সামনে জিজ্ঞেস করছে, দেখলাম শাওন তো এরকম পিচ্চি মেয়েকে হাত ধরে রোড নিয়ে বাসে উঠাই দিচ্ছে, তো লজ্জা লাগছে, দ্বিতীয়ত হাসি পাইছে কি বলবো আমি জানি না। তো সেখান থেকে বেসিক্যালি কনান্টি, আমি কনান্টিতে বাসায় থাকতাম, পড়ালেখা ওখানেই করেছি মানে অরণ্যদের বাসায়, তো ওখান থেকে আন্টিরা জানতো। আম্মু যখন ঢাকায় যেত দেখা করতে আসতো বা কোনো কাজে আসতো, তারা আম্মু আমাদের দেশের মিষ্টি নিয়ে আসতো, তো সেগুলো আবার আন্টি আবার আম্মুর থেকে লুকে লুকে আমার টিফিনে ভরে দিত। তখন আমরা জিপিতে জব করি, বলে যে তোর বান্ধবীকে খাওয়াই, আমাদের এলাকার বিখ্যাত মিষ্টি গুলো দিয়ে দিয়েছিলাম, তো খাওয়াই ছিল, মজা ছিল। বিশেষ করে কি জানি নাম রাঘবশাহী, অনেক মজার মিষ্টি। তো এইরকমই অনেক টুকটাক অনেক স্মৃতি ছিল, দেখা যেত যে টুকটাক একটু ঝগড়া টগড়া হতো আমাদের ভিতরে, ভালোই ঝগড়া হতো। আমি সেদিনই শাওনকে বলছিলাম যে শাওন আমাদের প্রেম চলাকালীন অবস্থায় যত ঝগড়া হতো সে তুলনায় এখন আমরা কোনো ঝগড়াই করি না, একটু বেটার না, মানে বিয়ে করার আগের ঝগড়ার পরিমাণ যদি বিয়ের পরে সমান হয় বা তার থেকে বেশি, তাহলে তো বিপদ। আলহামদুলিল্লাহ যে মানে যেটা বলে যে আমাদের সেরকম বড় বিষয় কোনো ঝগড়া লাগতো না, টুকটাক বিষয় লাগতো, তা এখন যেহেতু আমরা সবসময় সাথেই থাকি যার জন্য ওই মিসকমিউনিকেশনটা হয় না। বেশি সময় দেখা যেত যে তাজরিনকে ফোন দিয়ে পাওয়া যেত না, সে তার আত্মীয়রা আসলে আলমারির উপরে মোবাইল থুয়ে রাখছে, ব্যাগের ভিতরে ঢুকায় রাখছে, ফোন দিয়ে পাওয়া যেত না। আমার মেজাজ গরম হয়ে যেত লিটারালি, যে আমি 5-6 বার ফোন দিয়েছি, অ্যাটলিস্ট মানুষ তো ইনফর্ম করে যে আমি এখন নাই বা এরকম কিছু পাওয়া যায় না। আবার আমার যখন ব্যস্ততা থাকে 2-3 বার ফোন দেওয়ার পর বলি পাওয়া যায় না, তোমার কেমন মন ভালো না, মানে কেমন নিজের বেলায় আমাকে যুক্তি দেয়, আমার আত্মীয় হচ্ছে কি নিজের বেলায় সাতক্ষণ বা আরেকজনের বেলায় চিন্তা করলেই সমস্যা, এটাকে ইংলিশে বলে হিপোক্রেট। আমাদের ভালোই অনেকদিন ধরে রিলেশন চলে, 4 বছর তো ইউনিভার্সিটিতে পার করেছি, তো তখন দেখা যেত আমরা বিভিন্ন রেস্টুরেন্টে শুনতে যেতাম, আমাদের একটা নর্মাল একটা ট্রেডিশন আমরা গড়ে তুলেছিলাম যে ঈদের পরে যখনই আমরা ঢাকায় আসবো আমরা কোনো ভালো রেস্টুরেন্টে যেয়ে একটা ভরপুর খানা টানা খাবো, হয় বুফে হবে, আমরা ম্যাক্সিমাম টাইম হয়তো বুফেতে যেতাম, নাহলে নান্দোজে গেছি, বিবিকিউ বাংলাদেশে গেলাম, এগুলো ছিল ঈদের পরের একটা বড় খ্যাপ। তখন ঈদের সারা মেটানো জুমে টাকা পয়সা জুমে যেতাম যে বড় টড় খাবার টাবার খেয়ে আসবো, এমনি নর্মালি তো যেতাম হাজির বিরিয়ানি, এগুলো তো আমাদের রেগুলার ছিল। তারপর 300 ফিট তো আরো রেগুলার ছিল, কারণ যেহেতু বসুন্ধরাতেই আমাদের ইউনিভার্সিটি লাইফ কেটেছে প্লাস জব লাইফ ওইখানে কেটেছে, যার কারণে ওখান থেকে 300 ফিট যেত সস্তা এন্ড টিকাও খাবার, স্টুডেন্টের জন্য ভালো জায়গা। যদি এখন 300 ফিট আর নাই, এখন মনে সবাই ঘাট পার যায়, আমাদের সময় ছিল না, তখন 300 ফিট ছিল, আমরা 300 ফিটে যেতাম, জোস ছিল। তা এটা নিয়ে আরেকটা মজার কথা মনে পড়লো যে আমরা যখন জার্মানিতে এখনো সম্মা খেলে আমাদের বাংলাদেশে থাকার সেই স্মৃতিগুলো ফিরে আসে, যেমন আমরা দেখা যেত যে আমাদের শেষের দিকের ক্লাসগুলো সন্ধ্যার দিকে পড়তো ম্যাক্সিমাম,
জ্যাম গুলো বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত, তো আমরা আইবি থেকে রিক্সা নিতাম না কারণ প্রচুর জ্যাম পড়তো, আমরা বসুন্ধরা গেট পর্যন্ত হেঁটে যেতাম। ওখানে অনেক খাবারের দোকান থাকতো, একটা ছিল শর্মার দোকান, নামটা আমার মনে নাই, ওখানে ভালোই ফেমাস, হার্ডকো স্কুলের পাশে। হ্যাঁ, তো ওখানে আমরা দুজনই মানি ব্যাগ খুলে চেক করতাম যে কয় টাকা আছে, বাজেট দেখা যেত শর্মার দাম ছিল 70 টাকা, আমরা বাজেট ধরতাম যে তোমার তো 30 আমার 40, আমরা ভাগাভাগি করে খেতাম, মাসের শেষের দিকে টাকা পয়সা নাই, ভাগাভাগি করে সম্মান নিতাম, বলতাম মামা মাঝখান থেকে ভাগ করে দেন, তারপর খেয়ে দিয়ে ক্ষুধা লাগে যেত, আরো ক্ষুধা বেড়ে যেত, তারপর আবার আরেকটা নিতাম, দুইটা নিতাম না কেন তাজরিন? জানি না, এটাই আমার প্রশ্ন, কেন জানি দুইটা নিতাম না, ভাবতাম যে আরে অল্পতে হয়ে যাবে, পরে খেয়ে মজা লেগে যেত তাই আরেকটা নিতাম না। চিন্তা করতাম, আমি চিন্তা করতাম আচ্ছা এখন খাই, যাওয়ার পথে ওই পাটটুকু রিক্সা না যে হাইটে চলবে। এই হলো আমাদের নিব্বা নিব্বির প্রেম কাহিনী, এইভাবে আমাদের পরিচয় হয়, তারপরে প্রেম শুরু হয়, প্রেম প্রীতি চলতে থাকে। এর মাঝখানে বললাম 2012 সাল থেকে শাওনের পরিচয়, লম্বা একটা সময় ধরে শাওনকে আমি চিনি। এরপরে আস্তে আস্তে আমরা আরো সিরিয়াস হয়ে আমাদের সম্পর্ক নিয়ে, যেটাকে বলে বিয়ের জন্য আমরা প্রিপারেশন নিই, মনস্থির করি, লাইফে কি করতে চাই গোল সেট করি। এই একটা জিনিস শাওন আর আমার মধ্যে খুব ভালো ছিল, সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো, বাড়িয়ে বলছি এরকম কোনো কিছু না, সত্যি কথা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো, যার কারণে আমি কিরকম চাই আমার লাইফে, শাওন কিভাবে চায়, এগুলো ধুয়ে ধুয়ে চারে চারে মিলে গেল। দেন আমরা ঠিক করলাম কি চাই লাইফে, কিভাবে চলতে চাই, ফিউচার নিজেরা কিভাবে দেখতে চাই, এই তো এই সব প্ল্যানিং শুরু হলো। এখান থেকেই বিয়ের জন্য আমরা প্রিপারেশন নিলাম। বিয়ের সময় কি কি ঘটনা ঘটেছে, কেমন হয়েছে, এটার পথ কিন্তু এত সোজা ছিল না, কারণ আমি আগে অলরেডি মাকে বলে দিয়েছিলাম যে সব দিক থেকে দূরে সরে আসছি, কারণ আমি একবার আমার হাতে ধরা খেয়েছিলাম। এরপর থেকে যারা আমার মা জানেন, যদিও এই জিনিসটাতে একটু পরে সমস্যা হয়েছিল, কি সমস্যা হয়েছিল বা কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল আজকে এই ভিডিওতে বলতে পারছি না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, নাহলে লোকজন একটু পরে এসে মার দিবে আমাদেরকে। সেটাই তো, আজকে চলে যাচ্ছি, দেখা হবে আমাদের আগামী পর্বে, বিয়ের পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আর আশা করি ফাইনালি আমাদের গল্প আপনারা জানতে পেরে খুশি হবেন। চলে যাচ্ছি, কিন্তু যেহেতু এই ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন, অবশ্যই পরবর্তী ভিডিওটাও আসবে, সো কেউ প্লিজ রাগ করবেন না, মন খারাপ করবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা নিয়ে আরো মজার মজার কথা হবে, আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেটা বলা হয় নাই কাউকে, সেগুলো জানতে হলে পার্ট 2 এর জন্য ওয়েট করুন। এবং চলে যাওয়ার আগে আমি আমার জামা কাপড়ের ক্রেডিট গুলা দিতে চাই। ওকে, স্পন্সরদেরকে ধন্যবাদ দিতে চাই। ইয়েস, তো আমার এই সুন্দর তাঁতের শাড়ি, খুবই সুন্দর একটা কালার, মিষ্টি কালার, এই শাড়িটা আমার শাশুড়ি আম্মু আমাকে গিফট করেছে, আমাদের সাজাতপুরের শাড়িটা, এবং আম্মুকে অসংখ্য ধন্যবাদ, আম্মু শাড়িটা খুবই সুন্দর, আমাকে দেখতে পড়তে খুব সুন্দর লাগছে, আমি জানি অলরেডি আমার আম্মুর সাথে, শাশুড়ি আম্মুর সাথে ভিডিও কলে কথা হয়েছে, তারপর আবারও বলছি অসংখ্য ধন্যবাদ, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তাজরিনকেও ধন্যবাদ, এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা তাজরিন আমাকে গিফট করেছে, তাজরিনকে অনেক অনেক ধন্যবাদ, বা কিছু এখন আমার কাছে এই জামার টাকা চাই নাই এখনো, গিফট দিলাম না, ও আচ্ছা গিফট দিলে টাকা জমা না পরে, না আরো কথা হবে পরবর্তীতে। তো ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের কেমন লাগলো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।